পবিত্র ঈদুল আজহার ছুটিতে জরুরি প্রয়োজনে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেলে যাতায়াত করা যাবে, তবে এক্ষেত্রে পুলিশের লিখিত অনুমতি লাগবে। রাজারবাগ পুলিশ লাইন্সে বুধবার ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পুলিশ কর্মকর্তা বলেছেন, লিখিত অনুমতির জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে, ফর্ম পাওয়া যাবে মহানগরগুলোর পুলিশ ট্রাফিক বিভাগের উপকমিশনারের কার্যালয়ে। জেলার ক্ষেত্রে এই ফর্ম পাওয়া যাবে পুলিশ সুপারের কার্যালয়ে। এছাড়া প্রতিটি জেলার থানা ও তদন্ত কেন্দ্রে গিয়ে পাওয়া যাবে এই ফর্ম। অবশ্য এ বিষয়ে পুলিশ কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়নি। পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক মোহাম্মদ হায়দার আলী খান বলেন, যদি মনে হয় আবেদনকারীর জন্য জেলায় মোটরসাইকেলে গমন করা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি অনুমতি পাবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা রোধ করার কথা বলে জাতীয় মহাসড়কে 7 জুলাই থেকে পরবর্তী 7 দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। এরপর গতকাল পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মুনিবুর রহমান বলেন, যৌক্তিক কারণে মোটরসাইকেলে গমন দরকার হলে ডিসি অনুমতির বিষয়টি বিবেচনা করবেন। ট্রাফিকের সব বিভাগে ডিসিদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চলাফেরা করা মানুষের নাগরিক অধিকার, একজন মানুষ যৌক্তিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতেই পারেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিআরটিএ বলেছেন মোটরসাইকেল চলবে না, এ বিষয়ে তাদের সার্কুলার আছে, এটি বাস্তবায়নে পুলিশের চেকপোস্ট থাকবে। চলাচলের বিধিনিষেধ আরোপ করতে হলে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতকে সামনে রেখে করাটাই যৌক্তিক, তাই তাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে। এক্ষেত্রে ট্রাফিক পুলিশ তাদের সহায়তা করবে। ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা বলেন, আইজিপি বলেছেন মোটরসাইকেলে গমন নাগরিকদের অনুমতি নিতে হবে, তবে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি, কারণ কখনো কখনো জরুরি প্রয়োজনে নাগরিকদের বাধ্য হয়ে মোটরসাইকেলে গমন প্রয়োজন হতে পারে। মৌসুমী মৌ, অনলাইন বাংলা নিউজ।